হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালই তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, নোটিফিকেশনের একটা ভিডিও আমি করে দিয়েছি। এসএসসি জিডি থেকে এসএসসি জিডিতে 24,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। 24,369টির মতো কিন্তু সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, যোগ্যতা কি লাগবে, হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, ফুল ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি। তো লাস্ট পর্যন্ত দেখবে, মন দিয়ে দেখবে, একবার দেখলেই বুঝে যাবে ব্যাপারটা যে কারা আবেদন করতে পারবে কারা করতে পারবে না। এবং এখানে অতি গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য খুশির খবর আছে, সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। কারণ কোভিড-19 এর জন্য কি হয়েছিল, সেখানে 2-3 বছর কোনো ভ্যাকেন্সি আসেনি, সেজন্য 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। তো যারা ভাবছিলেন যাদের বয়স পেরিয়ে গেছে আর্মিতে আর অ্যাপ্লাই করতে পারবে না, তারাও কিন্তু পারবে, প্রত্যেকে আর্মিতে অ্যাপ্লাই করতে পারবে, বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো কারা, এজটাই প্রথমে আমি বলবো যে কারা আবেদন করতে পারবে। ssc.nice.in ওয়েবসাইটে গতকালই এটা প্রকাশিত হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, কেউ কিন্তু বলো না যে ফেক নোটিশ, কমেন্ট কেউ করো না এই ধরনের নোটিশ, ঠিক আছে? তো ইউআর ক্যাটাগরি 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, সেটা বলা ছিল। আগে কত হতো, আগে ছিল 18 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করা যাবে, এখন সেটা এজ রিল্যাক্সেশন করে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এবং তোমরা পারবে 18 থেকে 26 বছরের মধ্যে, যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে হবে পারবে। এবং বয়সটা হতে হবে কিভাবে, তোমরা হিসেব করবে বয়স দেখে নাও। 1-1-2023 এর মধ্যে যদি তোমাদের বয়স 26 বছর হচ্ছে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 26 হচ্ছে তাহলে প্রত্যেক আবেদন করতে পারবে। দেখো ইউআর ক্যাটাগরি 26 বছর, ওবিসি এসসি ক্যাটাগরি 29 বছর, 29 বছর, এসটি ক্যাটাগরি 31 বছর, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত যারা হয়ে থাকে, যেমন সাঁওতালি সম্প্রদায় একটা হচ্ছে, বা নর্থ ইস্টার্ন উত্তর পূর্ব ভারতের যারা রয়েছেন, মণিপুর, ফণিপুর, অরুণাচল প্রদেশ, তারা, লাদাখের যারা আছেন তারা পারবেন, ঠিক আছে? তো 31 বছর এসটি ক্যাটাগরি, এজ লিমিট 2-1-1997 থেকে আমাদের হিসেব করতে হবে, 2-1-1997 অথবা তার পরে যদি আমাদের জন্ম হয় তাহলে আমরা কিন্তু আবেদন করতে পারবো, এবং 2005 পর্যন্ত জন্ম হলে আবেদন করতে পারবো। কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস করে থাকলেই তোমরা আবেদন করতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং এখানে পাস করার কত সহজ ব্যাপার, পাস করাটা তোমরা যদি 30% শুধুমাত্র নাম্বার পাও, ইউআর ক্যাটাগরি 30%, ইডব্লিউএস ওবিসি 25%, এসটি ক্যাটাগরি যারা রয়েছে বা অল আদার ক্যাটাগরি 20%, 20% তোমাদের নাম্বার পেলেই তোমরা পাস করবে। এবং পরীক্ষা হচ্ছে কত, 160 নাম্বারের, প্রশ্ন থাকবে মাত্র 80টা, ঠিক আছে? তো 160-এর মধ্যে 30% অর্থাৎ 48 নাম্বার, 160-এর 48 নাম্বার পেলে ইউআর ক্যাটাগরি পাস করে যাবে। এবং আদার ক্যাটাগরি যেমন 32 নম্বর, 40 নম্বর করে পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে। তো ডিটেলস দেখে নাও, মন দিয়ে দেখে নাও, তোমাদের জন্য আমি কোর্স নিয়ে এসেছি, সেই কোর্সে তোমাদের কিন্তু ফুল ডিটেলস কোর্স তোমাদের আমি করাবো, ঠিক আছে? হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, মাপজোকটা আগে দেখে নাও, মাপ কত লাগবে। দেখো এরপর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, আমরা দেখবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমাদের হাইটটা কত লাগবে। এখানে হাইট হচ্ছে 170 সেন্টিমিটার হাইট লাগবে, 170, যেমন ডাব্লিউপিতে 170 থাকে বা 167 থাকে, এখানেও কিন্তু 170 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রেও প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, পুরুষের ক্ষেত্রে 170 সেন্টিমিটার। একটু ভাগটা দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ, অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব যারা এসটি ক্যাটাগরি 162.5, ফিমেল হচ্ছে 150। তারপরে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্টার্ন স্টেটের যারা, নর্থ উত্তর পূর্ব ভারতের যারা রয়েছে, তাদের 157 সেন্টিমিটার হলেই চলবে। এরপর হচ্ছে যেটা অফ লেফট উইং এক্সট্রিমিজম এফেক্টেড ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে 160 সেন্টিমিটার। এইভাবে ভাগগুলো রয়েছে। তো ইউআর ক্যাটাগরি আমরা ধরে নাও 170 সেন্টিমিটার, এবং এসটি ক্যাটাগরি হচ্ছে ইউআর, ওবিসি, এসসি এদের 170 সেন্টিমিটার, এবং এসটি ক্যাটাগরি হচ্ছে 162 সেন্টিমিটার হলেই তোমরা আবেদন করতে পারছো। বুক ফলাতে হবে কতটা, 80 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে। অল ক্যান্ডিডেট বিলং টু টু শিডিউল ট্রাইব এসটি যাদের, তাদের 76 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে, এবং ইউআর ক্যাটাগরি তাদের 80 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে, এবং মিনিমাম বুক ফলাতে হবে 5 সেন্টিমিটার। বোঝা গেছে ব্যাপারটা? এখানে
আর মহিলাদের ক্ষেত্রে বুক ফোলানোর কিছু ব্যাপার নেই, এটা শুধু পুরুষদের জন্য, চেষ্টের ব্যাপারটা রয়েছে। ক্যান্ডিডেট ফলিং ইন ক্যাটাগরিজ অফ গাড়োয়ালি, কুমারিজ, ডগরাজ যেগুলো রয়েছে তাদের 78 সেন্টিমিটার বুক লাগবে। এই ওয়ার্ড ক্যাটাগরি তোমরা এটা হিসেব করে রাখো, 80 সেন্টিমিটার চেস্ট লাগছে। তাহলে হাইট 170, 80 সেন্টিমিটার চেস্ট। আরও যদি যে কোনো প্রশ্ন থাকে, কারা আবেদন করতে পারবে কারা পারবে না, তো সেটা নিয়ে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো যে কারা পারবে কারা পারবে না। আমরা সিলেবাসটাও দেখবো, কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে, কোন সাবজেক্টে কত নাম্বার লাগবে সব কিছু বলবো, তোমাদের পরীক্ষা কোন ভাষাতে হবে সমস্ত কিছু বলবো। দেখে নাও, সিলেবাসটা দেখে নাও, এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে 27 তারিখ, 27/10/2022 গতকাল থেকেই তোমাদের আবেদন চলছে, এবং নভেম্বরের নভেম্বরের এটা চলবে 30 তারিখ লাস্ট পর্যন্ত, ঠিক আছে, 27 তারিখ থেকে। এবং আবেদন ফি রয়েছে মাত্র 100 টাকা, তো প্রত্যেকে আবেদন করে দাও। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা সেন্টার রয়েছে কোথায় কোথায় দেখো, হুগলি, হুগলিতে সেন্টার রয়েছে, তারপর হচ্ছে শিলিগুড়িতে সেন্টার রয়েছে, এবং সেন্টার হচ্ছে কলকাতাতে সেন্টার রয়েছে। আর পরীক্ষাটা হবে সিবিটি টেস্টে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট। যারা কম্পিউটার বেস টেস্ট সম্পর্কে ঠিক ধারণা নেই তাদের জন্যই কিন্তু আমি কোর্সটা নিয়ে এসেছি, আমাদের অ্যাপের মাধ্যমে কোর্স হবে। দেখে নাও, এটা হচ্ছে আমাদের অ্যাপটা, এই অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাস হবে, এবং এই অ্যাপের মাধ্যমে তোমরা সিবিটি টেস্ট কিন্তু দিতে পারবে। কিভাবে সিবিটি টেস্ট হয় সেটা তোমরা এই অ্যাপের মাধ্যমে, অ্যাপে যখনই মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করবে না, তখনই বুঝে যাবে যে তোমাদের সিবিটি টেস্টটা কিভাবে হবে। তো সেটা পরে বলবো কিভাবে কোর্স নেবে, সেটা ডিটেলসটা আমি পরে বলছি, তার আগে তোমাদের সিলেবাসটা একবার বলে দেবো এবং পাস মার্কসটা একবার বলে দেবো। সিলেবাসটা দেখো, এক্সাম প্যাটার্ন দেখে নাও, এক্সাম প্যাটার্ন বলবো, তার আগে দেখো যে তোমাদের পরীক্ষা হবে প্রথমে একটা সিবিটি টেস্ট। যারা পাস করলে সিবিটি টেস্টে তাদেরকে ডাকা হবে পিইটি এবং পিএসটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ কি, প্রথমে তোমাকে মাপা হবে, মাপজোক করা হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এফিসিয়েন্সি টেস্টে কি রয়েছে, তোমাকে দৌড়াতে হবে 24 মিনিটে, 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে, ঠিক আছে, এবং মহিলাদের ক্ষেত্রে 8.5 মিনিটে দৌড়াতে হবে 1.6 কিমি। এটাই হচ্ছে পিএসটি এবং পিইটি, এটাও আরো ডিটেলস তোমাদের বলে দেবো, পিএসটি পিইটি কি জিনিস। দেখো পিএসটি পিইটি দেখে নাও, 5 কিমি মেল ক্যান্ডিডেট, 5 কিমি ইন 24 মিনিট, 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে। ফিমেলের হচ্ছে 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, এবং মেয়েদের হচ্ছে এটা ফোর ক্যান্ডিডেট লাদাখ, লাদাখের জন্য যারা, এটা আমাদের দেখার দরকার নেই, এটা লাদাখের জন্য রয়েছে, এবং এটা আমরা শুধু দেখবো যে 24 মিনিটে 5 কিলোমিটার এবং 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, বোঝা গেছে। এরপর দেখে নাও পরীক্ষাটা, তোমাদের 80টা প্রশ্ন তোমাদের থাকবে, এবং সেখানে নম্বর থাকবে 80×2 অর্থাৎ 160 নম্বর তোমাদের থাকবে। এখন দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, রিজনিং এ তোমাদের 20টা প্রশ্ন থাকবে, সেখানে 40 নম্বর 20টা প্রশ্নে। রিজনিং খুবই সহজ সহজ রিজনিং থাকবে, 10th পাসের রিজনিং, টপ লেভেলের কিচ্ছু থাকবে না, ঠিক আছে, খুব ইজি রিজনিং থাকবে, আমরা কোর্সে করিয়ে দেবো, একদম তোমরা কিন্তু সিওরলি পাস করে যাবে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ জিকে এবং জিএ, জেনারেল অ্যাওয়ারনেস আমাদের যেগুলো সাধারণ জানা উচিত সেই ধরনের প্রশ্ন, 20টা প্রশ্ন থাকবে, তোমাদের 40 নম্বর থাকবে। অঙ্কের 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর থাকবে, মাধ্যমিক লেভেলের অঙ্ক হবে, এবং ইংলিশ থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর থাকবে। ইংলিশ অথবা হিন্দি, এখানে প্যাসেজ টাইপের কিছু থাকতে পারে, কিছু কোয়েশ্চেন সেখান থেকে তুলে দিতে পারে, বা দু একটা গ্রামার থাকতে পারে। আরো ইন ডিটেলসে সিলেবাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো, আরো ডিটেলসে সিলেবাস বলে দেবো কোন সাবজেক্ট কি পড়তে হবে, এবং খুব শীঘ্রই আমরা এটার জন্য ক্লাসও চালু করতে চলেছি। ইউটিউবে আমাদের হয়তো শুধুমাত্র জিকে ক্লাসটা হবে, এবং আমাদের কোর্সের মধ্যে, আমাদের অ্যাপের মধ্যে যদি তোমরা কোর্সটা নিয়ে নাও, সেখানে সব ক্লাস হবে, মক টেস্ট হবে, পিডিএফ হবে, সবকিছু হবে সেখানে, ঠিক আছে, বোঝা গেছে। এটা হলো এক্সাম প্যাটার্ন। এরপর হচ্ছে পাস মার্কটা দেখে নাও, পাস মার্ক কি রয়েছে, 160 নম্বরের যে তোমাদের পরীক্ষা হচ্ছে, হচ্ছে 80টা প্রশ্নের জন্য 160 নম্বর, সেখানে তোমাদের ইউআর ক্যাটাগরি মাত্র 30% পেলেই চলবে, অর্থাৎ 48 নম্বর পেলেই ইউআর ক্যাটাগরি পাস। ওবিসি ইডব্লিউএস তোমরা যদি 160-এর মধ্যে 40 নম্বর মাত্র পেয়ে থাকো, পাস করে যাবে। অল আদার ক্যাটাগরিজ মাত্র 32 নম্বর পেলেই তোমরা পাস করে যাবে, বোঝা গেছে। এবং এনসিসি সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য আরো ভালো খবর, এনসিসি সি সার্টিফিকেট থাকলে পাস করার পর যখন নর্মালাইজেশন, যখন তোমাদের মার্কস মেরিট লিস্ট হবে 5%, অর্থাৎ সি ক্যাটাগরি যাদের রয়েছে তাদেরকে 8 নাম্বার দেওয়া হবে,
বি সার্টিফিকেট যাদের রয়েছে এনসিসি বি সার্টিফিকেট তাদেরকে দেওয়া হচ্ছে 4.8 নাম্বার, এবং যাদের এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তাদেরকে 3.2 নাম্বার এক্সট্রা নাম্বার দেওয়া হবে। এই যারা এনসিসি যারা রয়েছে একদম শিওরলি তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করে নাও এনসিসি যারা রয়েছে। বোঝা গেছে পুরো ব্যাপারটা? যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করবে। এবং আমাদের যে এরপর আমরা চলে আসবো আমাদের কোর্সে আমরা কি কি করাবো, দেখ এটা হচ্ছে আমাদের কোর্স এসএসসি জিটি আর্মি ব্যাচ লঞ্চ করা হয়েছে। এই কোর্সে আমাদের যে চারটা তোমাদের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাবো, চ্যাপ্টার ধরে ধরে রিজনিং করাবো তোমাদের, চ্যাপ্টার ধরে ধরে জিকে জেনারেল অ্যাওয়ারনেস করাবো, এবং চ্যাপ্টার তারপরে চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ইংলিশ ইংলিশটা করিয়ে দেবো। এবং কোয়েশ্চেন কিভাবে হবে, না কোয়েশ্চেন তোমাদের ইংলিশ এবং হিন্দিতে হবে, তাহলে আমরা ক্লাসটা করাবো কিভাবে, ইংলিশ এবং বেঙ্গলিতে ক্লাসটা করাবো, ঠিক আছে? বেঙ্গলি যারা বুঝবে তারা বেঙ্গলিতে বুঝবে, এবং ইংলিশে তার সঙ্গে দেখে রাখবে ইংলিশে প্রশ্নটা কেমন থাকছে, কেমন হচ্ছে ইংলিশে প্রশ্নটা, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের এটা করতে সুবিধা হবে। তাই আমরা এটা বাইলিঙ্গুয়াল করেছি, ইংলিশ এবং বাংলা দুটোতেই হবে আমাদের। এগুলো রেকর্ডেড ভিডিও ক্লাস, তার সঙ্গে থাকছে পিডিএফ ম্যাটেরিয়াল, এবং সঙ্গে থাকছে ডাউট ক্লিয়ারিং, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে। এবং তোমাদের যে সব থেকে আগে তোমাদের যেটা করতে হবে, লাস্ট 4 ইয়ার্স বেশি না 4-5 বছরের যে এসএসসি পরীক্ষা হয়েছে সেই এসএসসি পরীক্ষাগুলোর প্রশ্নগুলো তোমাকে আগে নিতে হবে। এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো যখনই তুমি একবার কমপ্লিট করে দিলে তোমাদের কিন্তু বুঝে নিলে যে তোমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসবে, তো সেটা আমরা করাবো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো করাবো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছে সাবজেক্ট ওয়াইজ সেগুলো করিয়ে দেবো, তোমরা বুঝে নিতে পারবে যে কিভাবে হবে। তারপর আমরা কিন্তু সিলেবাসের দিকে যাব, সিলেবাস অনুযায়ী তারপর ক্লাস করাবো। তো এই কোর্স কোর্স মাত্র এটা রাখা হয়েছে এখন 599 টাকাতেই পেয়ে যাবে। কিভাবে পাবে কোর্সটা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আমাদের অফিসিয়াল অ্যাপ গাইডেন্স গুরু, আমাদের অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু। এই গাইডেন্স গুরু অ্যাপটা তোমরা প্রথমে ডাউনলোড করো, অথবা গুগল প্লে স্টোরে যাও, সেখানে গাইডেন্স গুরু লিখে সার্চ করে আমাদের অ্যাপটা তোমরা ইনস্টল করে নাও। অ্যাপ ইনস্টল করার পর তোমাদের ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নেবে। সাইন আপ করার পর এই যে এসএসসি জিডি এই ছবিটা দেখতে পাবে তোমরা, এসএসসি জিডির এই কোর্সে চলে যাবে। কোর্সের ভিতরে ঢোকার পর তোমরা কি করবে, কোর্সটা বাই নাওতে ক্লিক করে তোমরা বাই করে নেবে। আর যদি কিছু সমস্যা হয়, ফোন নাম্বার দিয়ে দিলাম 7001501393, এখান থেকে এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এবং তোমাদের ক্লাস আপলোড আমাদের শুরু হয়ে যাবে 3 তারিখ থেকে, 3 নভেম্বর থেকে ক্লাস আপলোড শুরু হয়ে যাবে। 2 মাসের মাত্র ব্যাপার আছে, তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারিতেই হবে, জানুয়ারি 2023-এ তোমাদের পরীক্ষা হবে। এবং 2 মাসের মধ্যে শিওরলি আমরা কিন্তু তোমাদের ক্লাস কমপ্লিট করিয়ে দেবো, এবং পুরো সিলেবাসটা যাতে তোমরা পাস করো সেই ব্যবস্থা আমরা করে দেবো। শুধু তোমাদের কি করতে হবে, আমাদের সঙ্গে পড়তে হবে, আমরা যেভাবে বলবো আমাদের সঙ্গে যুক্ত হতে হবে, আমরা যেভাবে বলবো সেইভাবে তোমাদের পড়তে হবে, এবং নিজের পরিশ্রমটা কিন্তু দিতে হবে। এমন নয় যে আমরা পড়িয়ে দেবো না তুমি পাস করে যাবে, এটা কখনোই নয়। আমরা যেভাবে বলবো সেইভাবে তোমাকে প্রত্যেকদিন কিন্তু পড়তে হবে, হাতে 2 মাস সময় তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও।